সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে শুভেচ্ছা। আমরা জানি কোভিড মহামারীতে সারা বিশ্ব বিপর্যস্ত। এই মহামারী শুরুর প্রাক্কাল থেকে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ মোহনা টিভির মাধ্যমে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করি তোমরা ঘরে বসে সেই ক্লাসগুলো করছো এবং রীতিমতো লেখাপড়া করে যাচ্ছ। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায়। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটি পাঠ নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ কতগুলি সাহিত্যের বই। বিষাদ সিন্ধু কারবালার ঘটনাকে অবলম্বন করে রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের, অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়াও কতগুলি গ্রন্থ রয়েছে সমরেশ মজুমদারের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের। এগুলি সাহিত্যের বই। সাহিত্য পাঠ করলে আমাদের মননশীলতা, আমাদের সৃজনশীলতা বাড়ে, আমাদের মনের মধ্যে প্রশান্তি আসে। যার যেরকম পছন্দ, গল্প, উপন্যাস, নাটক, সেরকম সাহিত্য আমাদের পাঠ করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইড থেকে তোমরা নিশ্চয় অনুধাবন করতে পারছো আমি আজকে কোন পাঠটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিকই ধরেছ, আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে প্রবন্ধটি একটু কঠিন মনে হয়, আমি আশা করছি এই ক্লাসটি অনুধাবন করলে, এই ক্লাসটি পুরোপুরি দেখলে তোমরা এই পাঠটি সম্পর্কে একটি সহজ ধারণা লাভ করতে পারবে। আমরা সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি পাঠ করে কি শিখব, কি শেখার আছে এই প্রবন্ধে? শিক্ষার্থীবৃন্দ, সাহিত্যের বিশাল পরিধি। আমরা জানি বাংলা সাহিত্যটা অনেক বড়। সাহিত্য হলো জীবনের প্রতিচ্ছবি, কাজেই এখানে আমাদের জীবনের প্রতিচ্ছবি ঘটে, এই জন্য এটা বিশালতা। যাই হোক, আমরা আজকে শিখতে পারব সাহিত্যের বিশাল পরিধি সম্পর্কে, সাহিত্যের বিভিন্ন রূপ ও রীতি সম্পর্কে জানতে পারব, সাহিত্যের বিভিন্ন শাখার গঠন কৌশল ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব, হায়াত মাহমুদ সম্পর্কে জানতে পারব, আমাদের লেখক লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানতে পারব আজকের এই পাঠ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই লেখক পরিচিতি জেনে নিই। হায়াত মাহমুদ, জন্ম তারিখ 2 জুলাই 1939, জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে, বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া বসবাস করছেন। পিতার নাম মোহাম্মদ শমশের আলী, মাতার নাম আমিনা খাতুন। হায়াত মাহমুদ একজন গুণী সাহিত্যিক, সাহিত্যের সব ধারায় তার পদচারণা ঘটেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন 1962 সালে এবং 1963 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন 1983 সালে। তার রচিত গ্রন্থগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। কাব্যগ্রন্থ রচনা করেছেন স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, প্রবন্ধ গ্রন্থ মৃত্যু চিন্তা, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়মকানুন। শিশু সাহিত্য রচনা করেছেন রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লেখক পরিচিতি অবশ্যই পড়বে। লেখক সম্পর্কে না জানলে তার লেখা সম্পর্কে আমাদের জানাটা সঠিক নাও হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সাহিত্যের উপরীতি এই পাঠের মূল বক্তব্য বা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। সাহিত্যের উপরীতি প্রবন্ধে লেখক সাহিত্যের বিভিন্ন শাখার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন। তিনি সাহিত্যের বিশাল পরিধির মধ্য থেকে কয়েকটি বিষয় নিয়ে এ প্রবন্ধে আলোচনা করেছেন। সাহিত্যের বিস্তৃতি ও গভীরতার দিকটি প্রকাশ করতে গিয়ে এ প্রবন্ধে উপশিরোনামে কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ বিষয়ে আলোচনা করেছেন।
কবিতার প্রধান রূপভেদ গীতি কবিতা ও মহাকাব্য বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনায় গীতি কবিতার উৎসমূল এবং বাংলা ভাষার শ্রেষ্ঠ মহাকাব্যের কথা তিনি তুলে ধরেছেন। বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা নাটকের অঙ্ক, শ্রেণীবিন্যাস, ট্র্যাজেডি ও কমেডির সংজ্ঞা প্রভৃতি তুলে ধরেছেন। ছোট গল্পের প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রকারভেদ তুলে ধরেছেন। উপন্যাস কি, উপন্যাসের প্রধান উপজীব্য, আখ্যানভাগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। প্রবন্ধের সংজ্ঞা, প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। এভাবে সাহিত্যের উপরীতি প্রবন্ধে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত আলোচনা বা উপস্থাপন আমরা লক্ষ্য করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটি অর্থাৎ সাহিত্যের উপরীতি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হলে, পাঠটি আমাদের হৃদয়ঙ্গম করতে হলে তার কিছু শব্দার্থ এবং টিকা সম্পর্কে জানা প্রয়োজন। শব্দার্থ প্লট। প্লট কি? গল্প, উপন্যাস, নাটকের কাহিনী অংশকে বলে প্লট। শ্রব্য কাব্য, যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত। ভাবোচ্ছ্বাস, সন্ধি বিচ্ছেদ করলে হবে, ভাব যোগ উচ্ছ্বাস, প্রবল ভাবাবেগ প্রকাশ। পরিস্ফুটন, স্পষ্টভাবে প্রকাশিত। পূর্ণাবয়ব, সমস্ত অঙ্গযুক্ত, অর্থাৎ সম্পূর্ণ অঙ্গ দিয়ে পূর্ণ। একাঙ্কিকা, এক অঙ্কের নাটককে বলে একাঙ্কিকা। টিকা, রামায়ণ ও মহাভারত, প্রাচীন ভারতবর্ষের রচিত মহাকাব্য, সংস্কৃত ভাষায় প্রথম রচিত হয়েছিল এই দুটি মহাকাব্য রামায়ণ মহাভারত। বিশালাকার, রামায়ণ তার চেয়ে একটু ক্ষুদ্র। পরবর্তীতে এগুলি বাংলায় অনুবাদ হয়েছে। অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক, বিজ্ঞানী ও সাহিত্য সমালোচক, দার্শনিক প্লেটোর শিষ্য। তিনি 384 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, 322 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। রাজা রামমোহন রায়, সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক ও ভাষাবিদ পণ্ডিত ব্যক্তি। গৌড়ীয় ব্যাকরণ, আমরা পড়ে থাকি ব্যাকরণে, গৌড়ীয় ব্যাকরণ তারই রচিত। 1772 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 1833 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তার জন্ম এবং মৃত্যু। গিরিশচন্দ্র ঘোষ, যাকে বাংলা নাটকের যুগন্ধর পুরুষ বলা হয়, তিনি অভিনেতাও ছিলেন। 1844 খ্রিস্টাব্দে জন্ম, 1912 খ্রিস্টাব্দে তার মৃত্যু। পৌরাণিক নাটক, ভারতবর্ষীয় পুরাণের কোনো কাহিনী অবলম্বনে রচিত নাটককে পৌরাণিক নাটক বলা হয়। আমরা পাঠ বিশ্লেষণে চলে যাব। আমাদের এই সাহিত্যের উপরীতি প্রবন্ধে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা যেহেতু সাহিত্যের শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব, সাহিত্য কি সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোকপাত করতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাহিত্য, সাহিত্য শব্দটির উৎপত্তি শহীদ শব্দ থেকে। সাহিত্য মানুষের জীবনের সহিত, অন্তরের সহিত সংযুক্ত বলে সাহিত্য শব্দটি শহীদ শব্দ থেকে এসেছে। সাহিত্য মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি, কথাটি পুনরাবৃত্তি করছি, আমি এর আগে বলেছিলাম। সাহিত্যকে সংজ্ঞায়িত করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, অন্তরের কথা বাহিরে, ভাবের কথা ভাষায়, একের কথা বিশ্বজনের কাছে পৌঁছে দেওয়ার নামই সাহিত্য। ডাক্তার লুৎফর রহমান বলেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য যে যত কথা বলে সবই সাহিত্য। প্রমথ চৌধুরী বলেন, কোনো কথায় মন ভরে না, আবার কোনো কথায় চিরা ভেজে, তাই সাহিত্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লক্ষ্য করব সাহিত্যের শাখা প্রশাখাগুলো কী কী আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সাহিত্যের প্রধান শাখা বা বিভাজন। সাহিত্যকে আমরা প্রধান 5টি শাখায় বিভক্ত করেছি, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, তোমাদের সাহিত্যের রূপরীতি প্রবন্ধে এই 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আসলেই সাহিত্যের প্রধান শাখা হলো এই 5টি। আমরা হয়তো এই ক্লাসে সব কয়টা নিয়ে আলোচনা করতে পারবো না, তবে চেষ্টা করব আমি কমপক্ষে 3টি বিষয় নিয়ে আলোচনা করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আলোচনা করব কবিতা নিয়ে। কবিতা কি? ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। ছন্দ থাকতে হবে এবং সেটা পদ্যে লেখা হতে হবে।
প্রকৃত জীবনের সান্নিধ্যে মানব মনে সৃষ্ট বিচিত্র ভাব যখন ছবির মতো প্রত্যক্ষ এবং গানের মতো মধুর করে ছন্দবদ্ধ বাক্যে প্রকাশ করা হয় তখন তাকে কবিতা বলে। অর্থাৎ কবিতাটা আমাদের পাঠ করলে আমরা আমাদের সামনে একটা চিত্র ফুটে উঠে একটা দৃশ্য চলে আসে এবং সেটা শুনতে গানের মতো মধুর হয়, গানের মতো মধুর মনে হয়। কবির বেদনাবিদ্ধ হৃদয়ী কবিতার জন্মভূমি, মানব মনের ভাবনা কল্পনা যখন অনুভূতিরঞ্জিত ও যথাবিধ শব্দসম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপ লাভ করে তখনই একে কবিতা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতার শ্রেণীভেদ সম্পর্কে আমরা জানব। কবিতা প্রধানত দুই প্রকার, মনময় কবিতা বা গীতি কবিতা, তন্ময় কবিতা বা মহাকাব্য। মনময় কবিতার মধ্যে বিভিন্ন ধরনের কবিতা হতে পারে, ভক্তিমূলক কবিতা, স্বদেশপ্রীতিমূলক কবিতা। যেমন স্বদেশপ্রীতিমূলক কবিতার কথা যদি আমরা বলি তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম হল এই স্বদেশপ্রীতিমূলক কবিতা। প্রেমমূলক কবিতা, প্রকৃতি বিষয়ক কবিতা, চিন্তামূলক কবিতা, সুখাশ্রয়ী কবিতা ইত্যাদি বিভিন্ন ধরনের এই গীতি কবিতা হতে পারে। তবে আমাদের গীতি কবিতার প্রথম নিদর্শন হল বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব কবিতাবলী। তন্ময় কবিতা যাকে বলা হয় মহাকাব্য, আমি এখানে কয়েকটি উদাহরণ স্থাপন করেছি। রামায়ণ, মহাভারত, মেঘনাদবধ কাব্য, বৃত্রসংহার, মহাশ্মশান, এই কয়েকটা হল মহাকাব্য। রামায়ণ, মহাভারত আমি একটু আগে বলেছিলাম সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য, পরবর্তীতে বাংলায় অনুবাদ করা হয়েছে। মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্তের। বৃত্রসংহার, মহাশ্মশান, এই দুটাও মহাকাব্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গীতি কবিতা সম্পর্কে আমরা আলোচনা করব। গীতি কবিতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, কবির একান্ত ব্যক্তি অনুভূতি যখন সহজ ও সাবলীল গতিতে সঙ্গীত মুখর হয়ে আত্মপ্রকাশ করে তখনই গীতি কবিতার জন্ম হয়। বঙ্কিমচন্দ্র বলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য সে কাব্যই গীতি কবিতা। অর্থাৎ ব্যক্তি মনের একান্ত বাসনা কামনা আনন্দ বেদনা এইগুলি প্রকাশিত হয় গীতি কবিতায়। যে কবিতায় কবির অনুভূতি বা একান্ত ব্যক্তিগত বাসনা কামনা আনন্দ বেদনা তাহার প্রাণের অন্তঃস্থল হতে আবেগ কম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তি আত্মপ্রকাশ করে তাকে গীতি কবিতা বলে। কি করে চিনব আমরা এটা গীতি কবিতা? অর্থাৎ গীতি কবিতার বৈশিষ্ট্য কি? এতে পরিপূর্ণ মানব জীবনের ইঙ্গিত থাকে না। গীতি কবিতা কি থাকবে না? পরিপূর্ণ মানব জীবনের ইঙ্গিত থাকবে না। ইহা একক পুরুষের একান্ত ব্যক্তিগত আনন্দ বেদনায় পরিপূর্ণ। যে ব্যক্তি যিনি কবিতাটা রচনা করেন তার একান্ত ব্যক্তিগত বাসনা কামনাগুলো ফুটে ওঠে এই গীতি কবিতায়। কবির ব্যক্তি অনুভূতি অথবা বিশিষ্ট মানসিকতা একে স্নিগ্ধ কান্তি দান করে, অর্থাৎ ব্যক্তি মানুষের প্রতিফলন ঘটে এই গীতি কবিতায়। এবারে আমরা তন্ময় কাব্য বা মহাকাব্য, তন্ময় কাব্য বা মহাকাব্য কি? মহাকাব্য, তন্ময় কাব্য ইহা ব্যক্তিনিষ্ঠ নহে বস্তুনিষ্ঠ। গীতি কাব্যচিত মধুর রাগিনী নহে যুদ্ধসজ্জার তুর্য নিনাদ। এছাড়া ইহা মহাকায় মহিমোজ্জ্বল ব্যাপক হিমাদ্রিকান্তির ন্যায় ধীর। নানা স্বর্গে বা পরিচ্ছদে বিভক্ত যে কাব্যে কোনো সমহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা বহু বিরচিত চরিত্র অথবা অতিলৌকিক শক্তি সম্পাদিত নিয়তি নির্ধারিত ঘটনা অজস্বী ছন্দে বর্ণিত হয় তাকে মহাকাব্য বলে। হয়তো সংজ্ঞাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে বৈশিষ্ট্যটা লক্ষ্য করলে বুঝতে পারবে মহাকাব্য কি জিনিস বা মহাকাব্য কোন ধরনের রচনা। অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা, মহাকাব্যটা হবে অতিশয় দীর্ঘ কাহিনী, তবে সেটা কি হবে? গল্পে নয়, গদ্যে নয়, পদ্যে লিখিত হতে হবে। মহাকাব্য কি হবে? পদ্যে লিখিত একটি দীর্ঘ কাহিনী। কাহিনীটা হবে বিশাল আকার এবং সেই কাহিনীটা কিরকম হবে? বিশাল আকারের হবে। বীরের চরিত্র রূপায়িত হবে সেই কাহিনীতে, কী হবে? বীরের চরিত্র থাকবে। কাহিনীটি নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত থাকবে। যেহেতু এটা বড় দীর্ঘকায় কাজে এটা বিভিন্ন পরিচ্ছেদে বা স্বর্গে বা
খণ্ডে বিভক্ত থাকবে। যুদ্ধ বিগ্রহের কাহিনী অবলম্বনে রচিত হবে। এই প্রসঙ্গে আমি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। তিনি রামায়ণ মহাভারত থেকে তার কাহিনী নিয়েছেন বা অবলম্বন করে তিনি মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন, যেটি বাংলা সাহিত্যে প্রথম এবং সার্থক মহাকাব্য। এই মহাকাব্যে তিনি কি করেছেন, রাবণ এবং রামের যুদ্ধ বিগ্রহের কাহিনী তুলে ধরেছেন, যে কারণে বলা হয়েছে। এবং বৃত্রসংহার মহাকাব্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী তুলে ধরেছেন। মহাকবি কায়কবাদ তার মহাশোষণ মহাকাব্যে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী তুলে ধরেছেন। কাজে আমরা দেখতে পাচ্ছি মহাকাব্যে কী থাকবে, যুদ্ধের কাহিনী থাকবে এবং সেটাতে বীরের চরিত্র থাকবে এবং সেটা একটা দীর্ঘ কাহিনী কবিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহাকাব্য এবং গীতি কবিতার পার্থক্যটা এর মাধ্যমে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, যদিও বাংলা সাহিত্যে প্রথম নাটকের সূত্রপাত ঘটে 1852 খ্রিস্টাব্দে, মৌলিক নাটকের সূত্রপাত ঘটে 1852 খ্রিস্টাব্দে। তবে কলকাতার রঙ্গমঞ্চে প্রথম নাটক মঞ্চায়িত হয় 1795 খ্রিস্টাব্দে এবং প্রথম দুটি নাটক বাংলায় অনুবাদ করা হয়, দ্য ডিসগাস এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। যা হোক, মৌলিক নাটক বাংলা সাহিত্যের মৌলিক নাটক রচিত হয় 1852 খ্রিস্টাব্দে, কিন্তু বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। নাটক সাধারণত অভিনীত হয়, নাটকটা কী হয়, অভিনয় করা হয়, অভিনীত হয়। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। নাটক যারা রচনা করেন তারা কী করেন, পাঠকের উদ্দেশ্যে রচনা করেন না, কী করেন, দর্শকের উদ্দেশ্যে, কারণ নাটক দর্শকরা উপভোগ করে। নাটক সংজ্ঞা, নাটক প্রধানত দৃশ্যকাব্য, মানে দেখা যায়। নাটকটা কী করি, আমরা টিভিতে দেখি, আমরা মঞ্চে দেখি, এই জন্য এটাকে দৃশ্যকাব্য বলা হয়েছে। সংস্কৃত আলঙ্কারিকরা নাট্যসাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে স্থান দিয়েছেন এবং নাটকের প্রতিটি ডায়লগ মনে হবে কবিতার ছন্দের মতো, এই জন্য বলেছে তারা কী করেছেন, নাট্যসাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে স্থান দিয়েছেন। তাদের মতে কাব্যের মধ্যে নাটকই প্রধান। নাটক দৃশ্য শ্রব্য কাব্যের সমন্বয়ে, দেখা যায় এবং শোনা যায় দুইটাই করা যায়, এই জন্য বলা হয়েছে দৃশ্য শ্রব্য কাব্যের সমন্বয়ে। পাত্রপাত্রীর দ্বারা নাটক মঞ্চায়ন করতে নাটকে কিছু পাত্রপাত্রী অর্থাৎ অভিনেতা অভিনেত্রী লাগে, সেটাকে বলা হয়েছে পাত্রপাত্রীর দ্বারা। রঙ্গমঞ্চের সাহায্যে যদি আমরা টিভি নাটক দেখি সেখানে দৃশ্য পরম্পরা উপস্থাপন করা হয়, আর যদি আমরা মঞ্চ নাটক দেখি তাহলে সেখানে একটা মঞ্চ থাকে, সেই জন্য বলছে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সামনে নাটক তুলে ধরে। অর্থাৎ সেখানে একটা কাহিনী থাকে, যে কাহিনীটা এক জায়গায় স্থির না, সেটা এগিয়ে চলে মানুষের জীবনের কাহিনী নিয়ে, যেহেতু নাটকগুলি রচিত হয়। সেজন্য নাটকে কী থাকে, পাত্রপাত্রী থাকে, রঙ্গমঞ্চ থাকে অথবা দৃশ্য পরম্পরা থাকে এবং মানব জীবনের একটি কাহিনী নাটকে ফুটে ওঠে। দৃশ্যত্ব ও অভিনয়ত্বের মধ্যেই নাটকের বিশেষত্ব, অর্থাৎ দৃশ্যটা দেখা যায় এবং অভিনয়ের মধ্যেই নাটকটা কী হয়ে ওঠে, সফল হয়ে ওঠে। যে নাট্যকার যেরকম সুন্দর দৃশ্য উপস্থাপন করবেন, যে নাটকে অভিনেতা অভিনেত্রীরা সুন্দরভাবে তাদের ডায়লগ দিতে পারবেন, সেই নাটকে সর্বোচ্চ ভালো নাটক। এরিস্টটলের মতে নাটক হচ্ছে ইমিটেশন অফ অ্যাকশন। নাটকের বৈশিষ্ট্য কী কী দেখে আমরা বুঝব নাটক, সেটা নাটকে থাকে একটি কাহিনী, আমি আগেই বলেছি একটি প্লট বা একটি কাহিনী থাকবে নাটকে, যে কাহিনীটা কী করবে, পাত্রপাত্রীরা এগিয়ে নেবে, অভিনেতা অভিনেত্রীরা এগিয়ে নেবে। নাটকে থাকে চরিত্রের সন্নিবেশ, অর্থাৎ পাত্রপাত্রী বা অভিনেতা অভিনেত্রী থাকে। নাটকে থাকে দৃশ্য পরম্পরা বা রঙ্গমঞ্চ, যদি রঙ্গমঞ্চ হয় তাহলে রঙ্গমঞ্চ থাকবে, আর দৃশ্য পরম্পরা টিভিতে যদি আমরা নাটক দেখি তাহলে এক একটা দৃশ্যে এক একটা বিষয় মঞ্চায়িত হয়ে থাকে। নাটক সচরাচর পাঁচটি অঙ্কে বিভক্ত থাকে, তবে আধুনিককালে নাটক একাঙ্কিক বা একটি অঙ্কেও হয়ে থাকে। নাটকের প্রকারভেদ, রস পরিণতির দিক থেকে নাটককে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। ট্র্যাজেডি কাকে বলে আমরা দেখব, প্রহসন কাকে বলে দেখব, কমেডি কাকে বলে আমরা এবারে দেখব।
আত্মদ্বন্দ্বে পরাভূত বা অভিভূত মানব জীবনের করুণ কাহিনীকে সাধারণত ট্র্যাজেডি বলা হয়। করুণ কাহিনী, আমরা অনেক সময় নাটক দেখতে দেখতে কেঁদে ফেলি এবং শেষ পরিণতি নায়ক নায়িকার মিলন ঘটে না, নায়ক নায়িকা সফল হতে পারে না, তখন আমাদের চোখ দিয়ে জল বেয়ে পড়ে। এই সমস্ত নাটক হলো করুণ কাহিনীর নাটক, এই সমস্ত নাটক হলো ট্র্যাজেডি। রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার গতিমান জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপিত করত, যে নাটকে দর্শকের হৃদয়ে উদ্রিক্ত ভীতি ও করুণা প্রশমন করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই ট্র্যাজেডি। যেমন রক্তাক্ত প্রান্তর মুনির চৌধুরীর, কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্তের, এই দুইটা ট্র্যাজেডি নাটক। কমেডি, কমেডি কাকে বলে? আমাদের দৈনন্দিন জীবনের লঘু দিকটি যখন আনন্দ উচ্ছল রূপে নাটকের নায়ক নায়িকার মিলন মাধুর্যে পরিসমাপ্তি লাভ করে তাকে কমেডি বলে। এর নায়ক আত্মপ্রতিষ্ঠা কল্পে সকল বাধা বিঘ্ন অনায়াসে বা অল্পায়াসে উত্তীর্ণ হয়ে সাফল্যের উচ্চাসনে উপনীত হন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন এবং মৌছাকে ঢিল। এই নাটকে, অর্থাৎ কমেডি নাটকে আমরা যখন নাটক দেখি শেষ করি, তখন মনের মধ্যে একটা আনন্দ ভাব থাকে, খুশি থাকে, হ্যাঁ খুব ভালো হয়েছে, নায়ক নায়িকার মিলন ঘটেছে, নায়ক নায়িকা উচ্চাসনে উপনীত হয়েছে, এরকম নাটকই হলো কমেডি। প্রহসন, প্রহসনের মূল উদ্দেশ্য সমাজ থেকে কুরীতি দূর করা, এবং সেই কুরীতি দূর করার জন্য কিছু পাত্রপাত্রীর মাধ্যমে সমাজের এই কুসংস্কারগুলো কুরীতিগুলো তুলে ধরা হয় যে নাটকে, সেটাই প্রহসন। সমাজের কুরীতি শোধনার্থে রহস্যজনক ঘটনা সম্বলিত হাস্যরসপ্রধান একাঙ্কিকা নাটককে প্রহসন বলা হয়। প্রহসন অধিকাংশ ক্ষেত্রে ঘটনা বিন্যাসের বা চরিত্রের অতিরঞ্জন দেখা যায়। একে কি বলে সভ্যতা সধবার একাদশী, একে কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন। এছাড়া তোমরা জেনে থাকবে বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্তের আরেকটি প্রহসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ছোট গল্প। আমরা জানি বাংলা সাহিত্যে সর্বাধুনিক বা সর্বকনিষ্ঠ শাখা হলো ছোট গল্প। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আজ থেকে তোমাদের বই আছে, যখন লেখক তোমাদের সাহিত্যের উপরীতি রচনা করেছেন, তিনি লিখেছেন যে আজ থেকে 40-50 বছর আগে ছোট গল্পের সৃষ্টি। ছোট গল্প কাকে বলে আমরা সেটাকে জেনে নেই। কোনো একটি বিশেষ মুহূর্তে বিশেষ পরিবেশে জীবনের খণ্ডাংশকে এক নিবিড় মনময় উপলব্ধির মাধ্যমে লেখক যখন রসময় ও মহিমাময়ে উদ্ভাসিত করে তোলেন, তখনই ছোট গল্পের জন্ম হয়। মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো, যাকে ইংরেজি সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয়, তিনি বলেছেন আধা ঘন্টা থেকে দু এক ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক এস জি ওয়েলস বলতেন ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 50 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যায়। আসলে ছোট গল্পের সংজ্ঞা নির্ধারণ করা একটু জটিল, তারপরেও আমরা বুঝতে পারছি ছোট গল্পের কাহিনী হবে ছোট, এবং সেই কাহিনীটা হঠাৎ করে শুরু হবে এবং হঠাৎ করেই শেষ হয়ে যাবে। আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য লক্ষ্য করলে আরও ভালো করে বুঝতে পারব। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা যাপন কবিতায় তার অজান্তেই ছোট গল্পের সংজ্ঞা স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে তিনি বলেছেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি তারি দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছোটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই শেষ হয়ে হইল না শেষ, এই কথাটি ছোট গল্পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ছোট গল্প পড়ে মনে হবে হায় কোথায় ঘটনাটা শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না, এমন একটা বিষয় থাকবে ছোট গল্পে। আমরা বৈশিষ্ট্যগুলি দেখব ছোট গল্পের। ছোট গল্প আকৃতি ও প্রকৃতিতে ছোট হবে, ছোট গল্পের কাহিনী হবে সংক্ষিপ্ত, ছোট গল্প পড়ে মন অতৃপ্ত থেকে যায়, ছোট গল্প পড়লে মনে হবে কেন ঘটনাটা শেষ হয়ে গেল, এটা শেষ কোথায়, এরকম একটা ভাব মনের মধ্যে জাগে, সেই জন্য বলা হয়েছে মন অতৃপ্ত থেকে যায়। ছোট গল্পের ঘটনা পাঠককে বুঝে নেওয়ার সুযোগ দেয়, পাঠককে বুঝে নিতে পারে যে এরপর কী হতে পারে।
আকারে ছোট বলে এখানে বহু ঘটনার সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভব নয়, যেহেতু আকারে ছোট, যেহেতু ঘটনাটা হঠাৎ করে শুরু এবং হঠাৎ করে শেষ, কাজে এখানে বেশি পাত্রপাত্রী থাকে না। ছোট গল্পের আরম্ভ উপসংহার হবে নাটকীয়, হঠাৎ করেই কাহিনীটা শুরু, হঠাৎ করেই শেষ হয়ে যাবে ছোট গল্প। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্পের প্রকারভেদ। প্রেম বিষয়ক ছোট গল্প যেমন বঙ্কিমচন্দ্রের রাধারানী, রবীন্দ্রনাথের এক রাত্রি, সামাজিক নাটক, রবীন্দ্রনাথের পোস্টমাস্টার, শরৎচন্দ্রের মহেশ, প্রকৃতি বিষয়ক গল্প, মহেশ গল্পটা আগে একসময় তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল, প্রকৃতি বিষয়ক রবীন্দ্রনাথের অতিথি, অতি প্রাকৃত রবীন্দ্রনাথের ক্ষুদিত বাসান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত, হাস্যরসাত্মক রবীন্দ্রনাথের মাস্টারমশাই, রাজশেখর বসুর খোকার কাণ্ড, উদ্ভট কল্পনা শ্রী কেদার বন্দ্যোপাধ্যায়ের ভগবতীর পলায়ন, সাংকেতিক বা প্রতীকধর্মী নাটক রবীন্দ্রনাথের তাসের দেশ, ঐতিহাসিক নাটক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন, বিজ্ঞানভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, গোয়েন্দা কাহিনীভিত্তিক, মনুষ্যত্ব প্রাণী জগৎ সম্পর্কিত, বাস্তবনিষ্ঠ এবং বিদেশি পটভূমিকায় রচিত ছোট গল্প হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সাহিত্যের তিনটি শাখা নিয়ে আলোচনা করেছি, কবিতা, নাটক এবং ছোট গল্প। আশা করি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। আমরা এখন একটু মূল্যায়ন করব, আমরা কি শিখতে পেরেছি। যা নেই ভারতে তা নেই ভারতে, বুঝিয়ে লেখো, এই কয়েকটা অনুধাবন প্রশ্ন। নাটককে দৃশ্য শ্রব্য কাব্য বলা হয় কেন? গীতিকাব্য বলতে কী বোঝো? ট্র্যাজেডি বলতে কী বোঝো? শেষ হয়ে হইল না শেষ, কথাটি বুঝিয়ে লেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য শুধুমাত্র জ্ঞান অংশটা বলে দিচ্ছি, যাতে তোমরা সহজে এই অনুধাবন প্রশ্নগুলো তৈরি করতে পারো বা শিখতে পারো। যা নেই ভারতে তা নেই ভারতে, বুঝিয়ে লেখো, এটার জ্ঞান অংশের উত্তরটা এরকম। মহাভারতের বিশালতা সম্পর্কে উক্তিটি করা হয়েছে, অর্থাৎ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই। নাটককে দৃশ্যকাব্য শ্রব্যকাব্য বলা হয় কেন? নাটক একই সঙ্গে দেখাও শোনা যায় বলে নাটককে দৃশ্য শ্রব্যকাব্য বলা হয়েছে। গীতিকাব্য বলতে কী বোঝো? গীতিকাব্য বলতে সাধারণত সংক্ষিপ্ত আকারের কবিতাকে বোঝায়। ট্র্যাজেডি বলতে কী বোঝো? ট্র্যাজেডি বলতে বিয়োগান্তক নাটককে বোঝায়। শেষ হয়ে হইল না শেষ, কথাটি বুঝিয়ে লেখো। ছোট গল্পের ক্ষেত্রে কথাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কথায় লুকিয়ে আছে ছোট গল্পের মূল তত্ত্বটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা অনুধাবন প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পাঠের মধ্যে রয়ে গেছে, প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু আমি পাঠের মধ্যে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা তোমরা করে ফেলবে। উদ্দীপকটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে। বাংলা সাহিত্যে রয়েছে এক বিশাল ভাণ্ডার, এক শ্রেণীর সাহিত্যে ছন্দবদ্ধ ভাষায় অতীত দিনের কাহিনী কিংবা পৌরাণিক কাহিনীর রসময় মধুর বর্ণনা পাওয়া যায়, আর এক শ্রেণীর সাহিত্যে ব্যক্তিজীবনের আনন্দ বেদনা বাসনা কামনা ছন্দবদ্ধ বাক্যে প্রকাশ করা হয়। এক নম্বর, গীতি কবিতার আদি নিদর্শন কোনটি? যা নেই ভারতে তা নেই ভারতে অনুধাবন প্রশ্ন। উদ্দীপক উল্লিখিত ছন্দবদ্ধ ভাষায় অতীত দিনের কাহিনী কিংবা পৌরাণিক কাহিনী যে সাহিত্য রচিত হয় তার পরিচয় দাও। উদ্দীপকে উল্লিখিত উভয় শ্রেণীর সাহিত্য মধ্যকার পার্থক্য নিরূপণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের সময় শেষ, তোমরা এই বাড়ির কাজটা করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ, তোমরা প্রত্যেকেই বাড়ির বাহিরে গেলে মাস্ক পরিধান করবে এবং মাঝে মাঝেই তোমরা কী করবে? স্যানিটাইজ করবে, তাহলে তোমরা এই কোভিড মহামারী থেকে বেঁচে থাকতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার পাঠ আজকের মতো শেষ করছি।